আমি আলিয়া আসাদ এভারকেয়ার হসপিটালে সিনিয়র কাউন্সিলর হিসেবে কাজ করছি। এখন গুডি লাইফের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আতঙ্ক নয়, সচেতনতায় সমাধান। আমরা সবাই মোটামুটি এতদিনে জেনে গেছি কীভাবে কোভিড-19 সাথে আমরা মোকাবেলা করব। বারবার হাত ধুতে হবে, অবশ্যই নাকে মুখে হাত দেওয়া যাবে না, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আদার্স যে নিয়মগুলো আছে আমরা মোটামুটি এগুলো আয়ত্ত করে ফেলেছি, তাই না? এবং আমরা জানি এগুলোই সমাধান। এখন আমি একটা কথা বলবো যে কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত হচ্ছি, ভয় পাচ্ছি। ভয় কিন্তু একটা মৌলিক আবেগ, এটা সবার মধ্যেই আছে। কিন্তু ভয়টা যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় সেটা তখন আতঙ্কের রূপ নেয়। এটা কিন্তু ভালো নয়, এটা আমাদের শরীর এবং মন কোনোটার জন্যই ভালো নয়। আমরা যারা আগে থাকতেই মনের রোগে ভুগছি তাদের বিভিন্ন উপসর্গ বেড়ে যেতে পারে, এবং যারা মনের রোগে ভুগছিলেন না তাদেরও আতঙ্কের কারণে অনেক সমস্যা নতুন করে আসতে পারে। কিন্তু যারা মনের রোগে ভুগছিলেন তাদের যেহেতু উপসর্গ বেড়ে যেতে পারে, আমি তাদের উদ্দেশ্যেই বলবো আপনারা একটু বেশি সাবধান থাকবেন। কারণ হচ্ছে আজকে আপনি চিকিৎসা সেবার জন্য অনলাইন সেবাটা হয়তো অনেকের কাছেই পাবেন না। সো আপনাকে নিজেকেই ভালো থাকতে হবে, চেষ্টাটা করতে হবে। আমি একটা কথা বিশ্বাস করি যে আপনার মাঝেই সেই ক্ষমতাটা আছে। আপনি একটাবার ভেবে দেখেন, অতীতেও নিশ্চয় আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তখন আপনি কীভাবে সেখান থেকে উঠে এসেছেন। হ্যাঁ, সমস্যাটা হয়তো আজকে যে সমস্যাটা সেই রকম নয়, সমস্যাটা একটু ভিন্ন ধরনের ছিল। আজকের সমস্যাটা এটা সারা বিশ্বব্যাপী একই সমস্যা, কিন্তু সেটা হয়তো আপনার ব্যক্তিগত কোনো বিষয় ছিল বা কিছু মানুষের মধ্যে কিছু সমস্যা ছিল, তাই না? কিন্তু তা যে কোনো ধরনেরই হোক না কেন, আপনি নিশ্চয়ই কোনো একটা পন্থা অবলম্বন করে উঠে এসেছেন। আপনি আপনার পুরনো অভিজ্ঞতাটাকে মনে রাখেন এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আজকের দিনটাকে সুন্দর করেন। যারা মনের সমস্যায় ভুগছিলেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা কিছু হ্যাবিট, গুড হ্যাবিট বা ভালো অভ্যাস করে তোলেন, তাহলে দেখবেন আপনাদের মনের সমস্যাগুলো খুব বেশি বাড়বে না। আজকাল যে আতঙ্কগুলো হচ্ছে, অনেকেই কিন্তু দুঃস্বপ্ন দেখছেন রাতের বেলা, এটা অ্যাংজাইটি লেভেল বা উদ্বিগ্নতা বেড়ে যাওয়ার কারণেই দুঃস্বপ্নগুলো আসছে। এবং যারা আগে থাকতে অ্যাঙ্গার প্রবলেম বা রাগের সমস্যা, ডিপ্রেশন বা বিষণ্ণতা, অথবা হয়তো প্যানিক অ্যাটাক বা আতঙ্কের যে রোগ আছে সেগুলোতে ভুগছিলেন, তাদের উপসর্গগুলো অ্যাবনর্মালি বেড়ে যেতে পারে। তা আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি অবশ্যই সু অভ্যাস গড়ে তোলেন এবং আপনার অভ্যাসগুলোকে আপনি প্রতিদিন চর্চা করেন। সে অভ্যাসগুলোর মধ্যে প্রথমত আমি বলবো এক্সারসাইজ বা 45 মিনিট হাঁটা, এটা ডেইলি অবশ্যই করবেন। এবং অবশ্যই খাবার যখন খাবেন খেয়াল রাখবেন খাবারটা যেন অবশ্যই আমরা পরিমাণ মতো খাই, সময় মতো খাই, এবং পানীয় যেন পরিমাণ মতো হয়, কোনো কিছু থেকে যেন কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো না আসে। আপনার শরীরে মন দুটোই যেন বেশ ফ্লেক্সিবল থাকে এবং আপনি যেন ভেতর থেকে একটা ভালো অনুভূতি পান। ঘুম অবশ্যই 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা একটা প্রপার স্লিপ লাগবে, যেন আপনার ব্রেনটা শান্ত থাকে। ব্রেনটাকেও কিন্তু রেস্ট দেওয়ার প্রয়োজন আছে। বিনোদনের দিকে খেয়াল রাখবো, আমাদের ভালো লাগে এমন কিছু কাজ করতে হবে। আমি জানি ভালো লাগে এই লিস্টটা বানাতে গেলে আপনি খুব একটা ভালো করে পারবেন না, কিন্তু ভালো লাগতো এই লিস্টটা যদি তৈরি করেন, হয়তো লিস্টটা লম্বা হতে পারে। প্রতিদিন ভালো লাগার সেই লিস্টটা থেকে কিছু কিছু জিনিস আমরা করব যেটা আপনার ভালো লাগে এবং যেটাতে আপনার মনটা একটু ফ্রেশ হয় বা মনে একটু আনন্দ উচ্ছ্বাস আসে। নিজের যত্ন, এই সময়টা কিন্তু নিজের যত্ন নেবার জন্য খুব সুন্দর একটা সময়, কারণ আপনি যদি নিজের যত্নটা নেন তাহলে দেখবেন আপনার মনটাও ভালো থাকবে। অনেকেই আছেন, দেখা গেছে যে অফিসে যখন যেতেন ফিটফাট হয়ে অফিসে যেতেন, সুন্দর করে এসেছে, এখন হয়তো দাড়িটাও শেভ করছেন না, নিজের যত্নটাও নিচ্ছেন না। কেউ কেউ আছে হয়তো হেয়ার কালার করতেন, কিন্তু অফিসে যাচ্ছি না, সে এত মেনটেন করে কী হবে। কিন্তু আমার রিকোয়েস্টটা কি যে আপনি যদি নিজের যত্ন নেন তাহলে দেখবেন যে আপনার মনটাও কিন্তু পরিপাটি থাকবে। নিজেকে যদি পরিপাটি রাখা হয় মনটাকেও পরিপাটি রাখা সম্ভব। সো এই দিকটাতে একটু নজর রাখতে হবে।
আমাদের মন কিন্তু কোনো কথা শোনে না, আমাদের মনের দুটো ডানা আছে, এটা উড়ে উড়ে যেখানে খুশি চলে যায়। যে যেমনটা ভাবতে পছন্দ করে তার মন সেই দিকে টার্ন করে। যেমন কারো মাথায় যদি নেগেটিভ চিন্তাটা বেশি ঘোরে বা সে নেগেটিভ চর্চাটা করতে বেশি পছন্দ করে, তার মন নেগেটিভ দিকে বা নেতিবাচক চিন্তার দিকে চলে যাবে। আর যার মনে ইচ্ছা হয় যে না আমি পজিটিভ ভাববো, জীবনটাকে সুন্দর করব, আজকের দিনটাকে ভালো রাখবো, তার মনটা কিন্তু পজিটিভে যাবে। আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার মনটাকে পজিটিভে রাখুন এবং বর্তমানে ধরে রাখুন। এই ডানা দুটোকে একটু কন্ট্রোল করতে হবে, কারণ হচ্ছে আমরা যদি আজকে বসে বসে ভবিষ্যতে দুশ্চিন্তাগুলো করতে থাকি আমরা কিন্তু কোনো সমাধান খুঁজে পাবো না। আমি জানি সবার মাথাতেই ভবিষ্যৎ চিন্তা ঘুরছে যে ভবিষ্যতে আমাদের হবেটা কি। আজ না হয় আমি আমার অফিসের বেতনটা পাচ্ছি বা পাবো, সামনের মাসে দিবে তো। আবার অনেকের মধ্যেই ভয়টাও ঢুকেছে, ঘরের মধ্যে বন্দি আছি, কাজগুলো করছি না, কর্মক্ষমতা হারাচ্ছি না তো, যখন অফিসে জয়েন করব কাজগুলো ঠিক মতো দক্ষতার সাথে করতে পারবো তো, অভ্যাসের অভাবে এগুলো ভুলে যাব না তো। এই যে ধরেন বিভিন্ন ভয়গুলো মনে এসে বাসা বাঁধছে, এটা কেন জানেন? কারণ আমরা ভবিষ্যতের চিন্তা অতিরিক্ত মগ্ন আছি। কিন্তু আজকের চাহিদা অনুযায়ী বা আজকে যদি আমি ভালো থাকতে চাই তাহলে আমার মনটাকে অবশ্যই বর্তমানে বেঁধে রাখতে হবে। এটা খুব কঠিন কাজ কিন্তু অসম্ভব নয়। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আপনাদের ছবির ফ্রেমটাকে ছোট করে নেন। সেই ফ্রেমটা তো অবশ্যই ভবিষ্যতের, অনেক দূরের কথা আমরা চিন্তায় ঢোকাবো না, শুধু আজকের ছোট্ট একটা একটা করে বিষয় ঢোকাবো। যেমন আমি কিছুক্ষণ পরে কী কাজ করব, আমার আজকের প্ল্যান কী। হ্যাঁ, আমি জানি ভবিষ্যতের কথা মাথায় এসে নক করবে, কিন্তু সেটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব না। ভবিষ্যতের কথাগুলো, যে দুশ্চিন্তামূলক কথাগুলো আমাদের মাথায় আসবে, তাকে আমরা পজিটিভে টার্ন করানোর চেষ্টা করব। এবং মেডিটেশন, আপনি যদি মনে করেন মেডিটেশনে আপনার মনোযোগ আসে, তাহলে আপনি ইউটিউব সার্চ করে বিভিন্ন মেডিটেশনের পন্থাগুলোও কিন্তু অবলম্বন করতে পারেন, যেটাতে আপনার মনের অস্থিরতাও কমবে এবং মনটাকে বর্তমানে ধরে রাখতে পারবেন। কিন্তু মনটাকে বর্তমানে ধরে রাখতে হলে অবশ্যই এটা অভ্যাসের বিষয়। আপনার চিন্তাটাকে কমিয়ে আনুন, চিন্তাটাকে একটা নির্দিষ্ট ফ্রেমে বন্দী করুন। যখনই মাথায় আসবে যে কালকে কি হবে, সামনের মাসে পাবো তো, একটা কথা নিজেকে বলবেন, সামনের মাস তো এখনও আসেনি, তাই না? যখন আসবে তখন দেখা যাবে। আমরা প্রতিদিন ভয়ে ভয়ে মরব নাকি একটা দিন সত্যিকারের মরব? সবারই মৃত্যু লেখা আছে, যেদিন হবার সেটা সেদিনই হবে। সো আমাদেরকে কিন্তু আসলে বনের বাঘ খায় না, আমাদেরকে মনের ভয়ের বাঘটা খায়। আমার রিকোয়েস্ট হচ্ছে আমরা আমাদের মনের ভয়ের বাঘটাকে আমাদের খেতে দিব না। আমরা অবশ্যই ভালো থাকবার চেষ্টা করব, চেষ্টা করতে তো দোষ নেই, তাই না? এবং ছবির ফ্রেমটাকে ছোট করে আনব, সেই ফ্রেমে শুধু আজকের দিনটাকে ঢোকাব। এভাবে একটা একটা দিন করে যখন আমরা পাড়ি দিব, তখন দেখবেন একদিন একটা সুন্দর করোনাবিহীন বা কোভিড-19-বিহীন মুক্ত একটা সুন্দর সূর্য উঠেছে। সে সূর্যটা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা তার জন্য অপেক্ষা করছি। আমাদের জয় হবেই যদি আমরা একটু চেষ্টা করি। আরেকটা কথা মাথায় রাখা জরুরি যে আমাদের ইমিউন সিস্টেমটাকে কিন্তু স্ট্রং রাখতে হবে। আমরা যদি মন থেকে ভেঙে পড়ি তাহলে আমাদের ইমিউন সিস্টেমটাও কিন্তু ভেঙে পড়বে, এবং এটার ফলে যা হবে আমরা রোগে পড়লে উঠে আসতে পারবো না। সো আমাদের ইমিউন সিস্টেমটা যদি স্ট্রং রাখতে চাই তাহলে আমাদের বিভিন্ন সু অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। আমি জানি বিষয়টা বেশ কঠিন, কিন্তু বিষয়টা কিন্তু অসম্ভব নয়। আর তাছাড়া চেষ্টা না করে সারেন্ডার করব, এই জিনিসটা কি মানুষের সাথে মানায়? আমরা তো সবচেয়ে শ্রেষ্ঠ জীব এই পৃথিবীর। আমাদের মাঝে কী কী ক্ষমতা আছে হয়তো আমরা সেটা জানিও না। আমরা একটা রোবটের স্টাইলে চলি, তাই না? যারা কাজ করেন, যারা ঘরের কাজ করেন, বাইরের কাজ করেন, তাদের কিন্তু অনেক সময় আছে, শ্বাস ফেলার সময়টা থাকে না, শ্বাস নেওয়ার সময়টা থাকে না,
আমি মজা করে কথাটা বললাম যে শ্বাস নেওয়ার সময়টা তারা পান না, তাদেরকে গুনে গুনে প্রতিটা মিনিট পার করতে হয়। প্রতিদিন একটা রুটিনের মতো একটা সাইকেলের মধ্যে আমরা চলতে থাকি, তাই না? আজকে একটা সুযোগ এসেছে সাইকেলের বাইরে নিজেকে আবিষ্কার করার। একটু দেখেন, মনের ভেতরে একটু তাকিয়ে দেখেন, আপনার মাঝেও অনেক ক্ষমতা আছে যেটা আপনি নিজেও জানেন না। সো সেই ক্ষমতাটার বহিঃপ্রকাশ করার সুযোগ কিন্তু এখন। সো আপনি আপনার যে রোগগুলো আছে সেটাকে নিয়ন্ত্রণ করার ভিন্ন বা একটা নতুন পন্থা কিন্তু আপনি আবিষ্কার করতে পারেন। একটু চেষ্টা করে দেখেন, আপনি পারবেন, এটা আমার বিশ্বাস। এরকম আরও অনেক তথ্য নিয়ে, এরকম অনেক স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আসব। গুডি লাইফের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন।